আনিয়া আমি দিদির কাজিন হাই আমি মানামিকা আমি দিদির বোন আজ আমাদের দিদির বিয়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে সকাল থেকে প্রচুর নাচ গান হুড়োহুড়ি প্রচুর হয়েছে ভীষণ মজা করেছি হলদিতে প্রচন্ড মজা হয়েছে আজকে আমরা সরষে খেতে গেছিলাম ফটো তুলতে কত রকমের পোজ দিয়ে ফটো তুললাম প্রচুর প্রচুর ফটো তোলা হয়েছে ভীষণ মজা হচ্ছে এখন দিদি আপাতত একটুখানি সাজগোজ করছে তারপরে আমরা সাজগোজ করে বেরোবো তারপরে সবাই আসবে খুব মজা হবে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে দিদি চলে যাবে আজকে মিস করব আমার না আমার দিদির রুমটা আমার হয়ে যাবে একলা এখন শুধু দাদার অপেক্ষা দাদা কখন আসবে দাদার সঙ্গে কখন দেখা হবে জিজু আসবে না আমি ভেবেছিলাম যে দিদি আর দাদার সিরিয়াসলি কোনোদিন কিছু হবে না কারণ নর্থ পোল সাউথ পোল এক্স্যাক্টলি নর্থ পোল এন্ড সাউথ পোল ভবিষ্যতে প্রচুর ঝামেলা হবে প্রচুর ঝামেলা হবে এখনো হয় পরেও হবে বাট হ্যাঁ ওদের দুজনে এটা না হলে ঠিক পোষা যাবে না ভীষণ ভালোবাসে একজন আরেকজন ভীষণ ভালো থাকো তোমরা ভীষণ এনজয় করো পুরো লাইফ আর আমাদের প্রচুর ট্রিট দাও দাদা আমরা একদম ছোটবেলায় স্কুলে পড়তাম একসঙ্গে কিন্তু তখন শুধু ফ্রেন্ডশিপই ছিল ক্লাস টেনে উঠলাম টেনে উঠে আবার যখন আমরা একসঙ্গে আসলাম টিউশন ব্যাচে যেতাম পড়তে যেতাম তখন ফ্রেন্ডশিপটা আরও ভালো হলো ফ্রেন্ডশিপ থেকে মোটামুটি একটা বেস্ট ফ্রেন্ড লেভেলে আমরা গেলাম এবার তারপরেই তো তখনই তো সব কিছু বোঝা যায় না তখন একটা ভালো লাগা বিষয়টা থাকে দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করার ব্যাপারটা থাকে তারপরে গিয়ে ওটা একটা লেভেলে আসলো কিন্তু সেটা আমরা সেখানেই শেষ হয়নি ও যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট করেছে আমরা যথেষ্ট গার্জিয়ানদেরকে সম্মান করে আজকে এই জায়গাটায় এসেছি তো চেষ্টা করছি যে গার্জিয়ানরাও যেন আমাদের সঙ্গে থাকে এবং আমরা যেন গার্জিয়ানদেরকে সবসময় সম্মান দিয়ে এবং দুজনে একসঙ্গে থাকতে পারি আর সমিতাকে অবশ্যই থ্যাংক ইউ আমার সঙ্গে এতদিন ধরে সাপোর্ট দেওয়ার জন্য আমি চাই তুমি যেন ভবিষ্যতে আমাকে এভাবে সাপোর্ট দেবে তুমি সাপোর্ট দিলে আমি সব কিছু করতে পারবো দুজনকে দুজনকে পাশে থাকতে হবে আমি সৌমিতা আজ 13 বছর পর আমার রিলেশন পরিণতি পাচ্ছে অ্যান্ড ইটস এ লং টাইম সৌমিকে আজকে একদমই অন্যভাবে দেখব ও আজকে আমাকে একদমই অন্য রূপে দেখবে উই আর সো মাচ এক্সাইটেড তোমার কোলে সকাল থেকে খুব ভালো কাটলো খুব এক্সাইটেড আমি অনেক কিছু কষ্টের পরেও অনেক রিচুয়ালসের পরে আজকে আমি দাঁড়িয়ে আছি অ্যান্ড ইটস মাই প্লেজার সো আই এম ভেরি মাচ হ্যাপি ও বাই নেচার খুবই রাফ অ্যান্ড টাফ খুব সিরিয়াস টাইপের মানুষ বাট আজকে ওকে একটু অন্যভাবে দেখবো আমি খুব খুব পরিমাণে ইন্টারেস্টেড দেখার জন্য ফার্স্ট ও আমায় যখন প্রপোজ করে সেটা ভ্যালেন্টাইন্স ডে ছিল 14th February 2010 সো নাও 2020 অ্যান্ড টিল নাও উই আর টুগেদার দ্যাট ইজ দ্য বেস্ট থিং